বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাইয়াবা গোবিন্দশ্রী মাদ্রাসায় হাজী বদরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের 200 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়বুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ বেলাল বদরুল। মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামিয়া তাইয়েবা গোবিন্দশ্রী মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা আসআদ আল মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ সাবুদ্দিন জমিরুদ্দিন, মাথিউরা দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা তোফায়েল আহমদ, তাহমিম আহমদ, মাওলানা হাসান আহমদ ও মাওলানা আবু বকর রেজওয়ান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক সহ কয়েকশো শিক্ষার্থী। আগামী দিনে ফাউন্ডেশনের মাধ্যমে মাদ্রাসা মসজিদ সহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ বেলাল বদরুল। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার জন্য বৃত্তির আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই আজকে আমার বাবার নামে আমরা হাজি বদরুল হক ফাউন্ডেশন করে প্রথম আমার গ্রামে যে মহিলা মাদ্রাসা সেখানে আমরা বৃত্তি প্রদান করেছি এবং এটা আমাদের পরিবারের থেকেই আমরা ফাউন্ডেশন করেছি এবং আমরা আরেকটা মাদ্রাসায় সেখানে ব্ল্যাঙ্কেট আমরা দিব প্রত্যেক ছাত্র দ্বারা আবাসিক ছাত্র সবাইকে আমরা দিব ইনশাল্লাহ। তো আমরা আপনারা দোয়া করবেন যেন আমাদের যে আমরা মহৎ উদ্দেশ্য নিয়েছি সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। মাদ্রাসার পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল বদরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা আসআদ আল মাহমুদ এবং আগামী দিনেও মাদ্রাসার প্রতি সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। ২০ বছর ২০ বছর অতিক্রম করে শিক্ষার একটা মানোন্নয়নের দিকে যাত্রা করছে। আপনাদের এই অর্জিত টাকা পয়সা এবং শ্রম এবং সুপরামর্শের মাধ্যমে এটা অর্জিত হয়েছে, এজন্য আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান মেসেজ দিচ্ছে আমাদের দেশের যে সমস্ত প্রবাসী ভাই এভাবে বৃত্তশালী রয়েছেন, যাদের হয়তো কোনো এ ধরনের প্রতিষ্ঠান আছে অথবা ব্যক্তিগতভাবে আল্লাহ তাবারক ও তাআলা বৃত্তশালী বানিয়েছেন, এ ধরনের শিক্ষার্থী যারা দিনী শিক্ষায় এগিয়ে এসেছে গরিব এবং মেধাবী ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য এবং প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তোলার জন্য সবাই এগিয়ে আসবেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল বদরুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক এর 14 নভেম্বরের নির্বাচনে প্রবাসীদের আস্থা ও ভালোবাসার নাম রব রুহুল পরিষদ। ঐক্যবদ্ধ কমিউনিটি এবং মৌলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকল্যাণে পরীক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয়ে গঠিত রব রুহুল পরিষদ। মেশিনে ব্যালটের প্রথম সারিতে A1 থেকে A19 পর্যন্ত রব রুহুল পরিষদকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে প্রিয় সোসাইটিকে আরও জনবান্ধব ও গতিশীল করার সুযোগ দিন।